এরপর ভাই ফরিদুল হক আপনি লিখেছেন পদ্মা সেতুতে এক ব্যক্তি শৌচকর্ম করেছে ইসলামের দৃষ্টিতে বিষয়টা কেমন বিষয়টা খুবই জঘন্য এবং দৃষ্টিকটু এবং খারাপ একটি বিষয় সমস্ত ফুকাহা একরাম পরে একমত যে জনচলাচলের পথে এবং লোকসমাগম হয় এরকম কোনো জায়গায় পেশাব করা নিষেধ বিভিন্ন হাদিসে ব্যাপারে সুস্পষ্ট নিষেধাজ্ঞা এসেছে এর অন্যতম প্রধান কারণ হলো মানুষের কষ্ট হয় এটা নোংরামো অতএব এটি কোনো মুসলমানের কর্ম হতে পারে না পদ্মা সেতু সেটি বেশ ব্যস্ততম একটি সড়ক সেতুর উপরে বিধায় সেখানে পেশাব করা মানে হলো পেশাবের দুর্গন্ধ মানুষের কষ্টের কারণ হবে রোগ জীবাণু ছড়াতে পারে এটি কোনো অবস্থাতে জায়েজ নয় একজন মুসলমান এটি কাজ এই এরকম কোনো কাজ করতে পারেন না তাছাড়া রাস্তার যে আদব বা রাস্তার যে শিষ্টাচার আছে সেটা সেই শিষ্টাচার বহির্ভূত বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা বসতে নিষেধ করেছেন রাস্তা আটকাতে নিষেধ করেছেন মানুষের পথ চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এরকম কিছু করতে নিষেধ করেছেন রাস্তায় কষ্টদায়ক কোনো কিছু যেন না ফেলে কেউ সেজন্য তিনি নির্দেশ করেছেন কষ্টদায়ক কিছু কেউ ফেললে সেটা উঠিয়ে দেওয়া তুলে নেওয়া সেটা পরিষ্কার করা এটাকে তিনি ইমানের অঙ্গ বলেছেন তাহলে রাস্তায় মানুষের কষ্টের কারণ হয় এমন কোনো কিছু ফেলাটা এটা ইমান বিরোধী কাজ কুফুরির অঙ্গ হবে বিধায় কোনো মুসলমানই পদ্মা সেতু কিংবা অন্য কোনো রাস্তাঘাট মানুষের চলাচলের আশেপাশে দুর্গন্ধের কারণ হয় এরকম কোনো জায়গায় পেশাব করবেন না আর নির্দিষ্ট জায়গায় পেশাব করবেন তিনি এরপরে প্রশ্ন করেছেন মোহাম্মদ ফজলে রাব্বি আপনি লিখেছেন অনেক রেস্তোরাঁয় এখন প্যাকেটজাত ফ্রোজেন মাংস পরিবেশন করা হয় এই ফ্রোজেন মাংস কি হালাল আমরা তো জানি না এগুলো যথাযথভাবে জবাই করা হয়েছে কিনা এগুলো যদি কোনো মুসলিম দেশ থেকে আসে এবং সেখানে সার্টিফাইড থাকে কোনো হালালের বিষয়ে তাহলে সেক্ষেত্রে সেগুলো আপনি খেতে পারেন কোনো অমুসলিম প্রধান দেশ থেকে আসলে সেখানে হালাল হারামের বিষয়ে যদি সন্দেহ থাকে সেগুলো আমাদের খাওয়া উচিত নয় আমাদের দেশে এটি ঠিক যে রেস্তোরাঁগুলোতে নানা রকমের সুস্বাদু খাবার যে তৈরি হয় সেখানে বিশেষ করে গরুর গোশত বা অন্য গোশতও হতে পারে যেগুলো হয়তো বাহির থেকে এসছে এবং সেই গোশতগুলো দিয়ে রান্না করা হচ্ছে সেগুলো আদৌ শরিয়া পদ্ধতিতে হালাল পদ্ধতিতে জবাই করা হয়েছে কিনা বিশেষ করে যখন অমুসলিম প্রধান দেশ থেকে আসে এবং সেখানে হালাল হারামের ব্যাপারে তেমন কোনো বাজ বিচার করার যে ব্যাপারটা সেটা নিশ্চিত করা না হয় তখন সেটি আমাদের জন্য খাওয়া জায়েজ হয় না সেটাকে আমরা অ্যাভয়েড করব আর যদি সেটি হালাল হওয়ার ব্যাপারে আমি নিশ্চিত হতে পারি প্রবল সম্ভাবনাও থাকে আলহামদুলিল্লাহ তাহলে সেক্ষেত্রে আমরা এটি খেতে পারি কিন্তু নিশ্চিত না হলে বা সন্দেহ থাকলে সেটিকে অ্যাভয়েড করাটাই হলো তাকওয়ার দাবি মহিউদ্দিন আপনি লিখেছেন সম্প্রতি বিভিন্ন দুর্যোগের সময় সামাজিক কাজে ব্যাপকভাবে আলেমুল আমাদের অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে বিষয়টি আপনাকে কীভাবে দেখেন ভাই মহিউদ্দিন এটি সম্প্রতি দেখা যাচ্ছে বললে আমার মনে হয় ভুল হবে আমি ব্যক্তিগতভাবে প্রায় দুই যুগের কাছাকাছি সময় হতে চলেছে আমি এই চ্যারিটি এবং জনসেবামূলক কাজের সাথে জড়িত আমি যখন সৌদি আরবে ইসলামিক অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে দাওয়াতি কাজ করতে গিয়েছি তখন থেকে আলহামদুলিল্লাহ আমাদের সাধ্য অনুপাতে আমরা চেষ্টা করতাম আমাদের প্রিয় মাতৃভূমির জন্য কিছু করবার সেখানকার সৌদিয়ান ডোনারদের মাধ্যমে আমরা সাতক্ষীরাতে মসজিদ নির্মাণ করেছি আরও বিভিন্ন জায়গাতে মসজিদের জন্য ডোনেশন এনেছি 108 টিউবওয়েল আমি সেখান থেকে বসে বসে আমার বাবা অন্যান্য আত্মীয় স্বজনের মাধ্যমে বিভিন্ন এলাকাতে বিশেষ করে আমাদের এলাকাতে লক্ষ্মীপুরে বিভিন্ন জায়গাতে এবং দেশের অন্যান্য জেলাতেও আমরা অনেক টিউবওয়েল বসিয়েছি ঠিক একইভাবে বন্যার সম্বন্ধনের সময় তখন থেকে আমি কাজ করতাম আসুন্না ফাউন্ডেশন 2018 সালে আমরা গঠন করার পর তারপর থেকে নিয়মিত আমরা শীতবস্ত্র বিতরণ বন্যার্থদের ত্রাণ এরকম অনেকগুলো কাজ করছি হয়তো জানাশোনা বা জানাজানি এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার ব্যাপকতা বাড়ছে সেজন্য কিন্তু আমরা অনেক আগ থেকে কাজ করছি এবং আমার বিশ্বাস যে ওলামা ইকরাম প্রত্যেকটা মহল্লা থেকে মসজিদ থেকে এরকম কোনো দুর্যোগ এলে তারা উদ্যোগ নিয়ে থাকেন এটি আজকে নতুন কিছু নয় আলহামদুলিল্লাহ হয়তো প্রচার প্রচারণ এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিন্তু আলহামদুলিল্লাহ এটি অনেক আগে থেকে ওলামা ইকরাম করে থাকেন আর এখন হয়তো একটু বেশি করেন সেটার সুযোগ বেশি আছে সেজন্য হয়তো করেন তো এটিকে সন্দেহাতীতভাবে আমরা ইতিবাচকভাবে দেখবো এছাড়া দেখার কোনো সুযোগ নেই আমাদের প্রিয় দেশকে মানবতার কল্যাণে আমরা কাজ করব সেটি আমাদের ইসলাম শিক্ষা দিয়েছে আমরা যদি সবাই সবার কল্যাণে কাজ করি আমরা একটা সুন্দর আদর্শ সমাজ পাবো আদর্শ রাষ্ট্র এবং দেশ পাবো সেটি আমাদের সবার কর্তব্যের অংশ ইনশাআল্লাহ আমরা সবাই কাজগুলো করব